corazón llega la luz. Hello, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি বিকালবেলা একটু বাইরে যাইতেছি, একটু আমার একটা টাওয়েল কিনতে হবে, টাওয়েলটা নষ্ট হয়ে গেছে, মানে মেইন প্রয়োজন এটা, আর একটু বাইরে একটু খাওয়া দাওয়া করবো, তো এর জন্য বাইরে যাইতেছি। তো বের হইলাম, এই যে বের হয়ে রিক্সা নিলাম। বিকালবেলা তো বাইরে গেলে মন চাই যে বাইরে কিছু একটা খাই, আর বাসায় থাকলেও মন চাই যে কিছু একটা বানায় ঠানায় খাই, এরকম মনে হয় আর কি। তো যাই হোক, আমি আসছি ওল্ড টাউনে। এটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, এটা র্যাব অফিসটা যে আছে, টাউন হল র্যাব অফিসটার থেকে আর একটু সামনে, মানে মটকা আচটা যে ছিল, মটকা আচটা যে ছিল ওইটা তো এখন, মানে আগে তো রাস্তায়ও ছিল, আবার তাদের একটা রেস্টুরেন্টও ছিল, তো ওইটা সরায়া মানে মটকাস্টটা ওইখান থেকে নিয়ে গেছে আর কি। শুধু ভিতরে যে তাদের ছিল রেস্টুরেন্ট ওইটা আছে, আর মটকাস্টটা রাস্তা থেকে সরায় দিছে আর কি। আর এইখানেই আর কি উপরে যে বিল্ডিংটা ছিল ওইটারই মডিফাই করা, এই যে এখানে ওল্ড টাউন রেস্টুরেন্টটার নাম, এটা নতুন হয়েছে। তো এটাতে আমি আজকে ফার্স্ট গেছি, এটা সম্ভবত কালকে নাকি উদ্বোধন হয়েছে শুনলাম, কালকে নাকি পরশু দিন, তো আমি আজকে ফার্স্ট গেছি। তো আমি যে চাউমিন খাইছি, তারপর চিকেন ফ্রাই খাইছি, আর আমি যাওয়ার পরপরই ভিডিও করতে পারি নাই, কারণ অনেক মানুষজন ছিল, কাপল ছিল, তো এর জন্য আর কি রেস্টুরেন্টের ভিডিও করি নাই। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করছি আর কি, যে একটু লোকজনগুলো কমুক, তারপর ভিডিও করব। অনেক সুন্দর করছে রেস্টুরেন্টটা, ছবি টবি তোলার জন্য অনেক ভালো, মানে আমার কাছে সুন্দর লাগছে। যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য এটা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। আর আমি তো চিকেন ফ্রাই খাইছি, চাউমিন খাইছি, চাউমিনটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু চিকেন ফ্রাইটা আমার কাছে অত ভালো লাগে নাই। চিকেন ফ্রাইটা মানে ভিতরে ভাজা হয় নাই আর কি, মানে মোটামুটি ছিল আর কি, এরকম 50-50 এরকম। আর কিন্তু চাউমিনটা অনেক মজা ছিল, আমি চিকেন চাউমিন খেয়েছিলাম। আর এই যে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় তারপর রং ঢং করতেছিলাম, এখানে সিঁড়িগুলাই মেইন আকর্ষণ, মানে আমার কাছে সিঁড়িগুলাই বেশি ভালো লাগছে আর কি, সিঁড়িগুলারই মানে বেশি আকর্ষণ লাগছে, সিঁড়িগুলাতে অনেক সুন্দর করে ছবি টবি তোলা যাবে এরকম করে। তো এই দিক দিয়েও নামা যায়, আবার আর একটা রাস্তা আছে ওই দিক দিয়ে নামা যায়। তো এই সিঁড়িগুলা কাঠের সম্ভবত, আর মানে যারা সুন্দর করে ছবি তুলতে পারে তাদের জন্য এই জায়গাটা সুন্দর আর কি। আর এখানে তারপর আমি দাঁড়া একটু ছবি টবি তুলতেছিলাম, একটু ভিডিও করলাম, আর এখন আমি আবার উঠতেছি, মানে আমি চাইতেছি যে আপনাদের সাথে পুরাটা রেস্টুরেন্টের জন্য একটু এক্সপ্লোর করতে পারি, যেহেতু এটা নতুন দিচ্ছে, আর যারা মাইমনসিং আছে তারা যেন যাইতে পারে আর কি, মানে প্রথম পর্যায়ে যারা যাবে তাদের জন্য একটু সুবিধা হয়। আর এই যে এদিক দিয়েও নামা যায়, এদিক দিয়েও সিঁড়ি আছে, তো এদিকে সিঁড়িগুলা না মানে অনেক ছোট ছোট, আমি একটু ভয় পেতেছিলাম নামতে, আমার কাছে একটু ভয় লাগতেছিল। আর আমি আমার একটা ফ্রেন্ডে নিয়ে গেছিলাম, আমি আর আমার একটা ফ্রেন্ড গেছিলাম, তো ওই আমার ফ্রেন্ডটাই আমার ভিডিও করে দিচ্ছে, আর ওরে আমি বলতেছিলাম তোর ভিডিও করতে হবে না, আমার ভয় লাগতেছে, তুই আমার সাথে সাথে আয়, আমার একটু ধরে ধরে নামা, আমার ভয় লাগতেছে, এরকম আবার বলতেছিলাম। ওরে বলতেছে আরে ভয় পাইস না, নাম সমস্যা নেই, আস্তে আস্তে নাম। তো মানে অনেক ছোটো ছোটো, তো জায়গাটা কম, আবার নিচে একটু ফাঁক ফাঁকও ছিল, যার জন্য আমি একটু মানে ভয় পাইতেছিলাম আর কি, মানে আমি একদম সত্যি সত্যি ভয় পাইছি। তো যাই হোক, এই যে এইদিক দিয়েও ঢুকা যায়, মানে আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, আর নতুন কিছু এক্সপ্লোর করতে তো ভালোই লাগে, এক্সপ্লোর এক্সপ্লেন দুইটা করতে আমার কাছে ভালো লাগে, যদিও আমি জানি না সুন্দর করে এক্সপ্লোর বা এক্সপ্লেন করতে পারতেছে কিনা, কারণ আমি তো এগুলোতে এত অভ্যস্ত না, আমি একটা ঘরোয়ালি মেয়ে, ঘরের মধ্যেই কাজ বা শেয়ার করি, মানে বাইরে গিয়ে তো আমার ভিডিও টিডিও বা নতুন কিছু শেয়ার করা, নতুন কিছু এক্সপ্লোর করা আমার কমই করা হয়, ধরতে গেলে আজকে একটা মানে প্রথমবার এরকম আমি মানে নতুন একটা জিনিস আর কি শেয়ার করতেছি, পুরো একটা ভিডিও করতেছি। তো আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আস্তে আস্তে নিজের গ্রো আপ করার চেষ্টা করতেছি ব্লগিংয়ের ক্ষেত্রে। আর এখানে পুরাতন কিছু ছবি টবি আছে, তারপর ইকরামুল হক টুইটু উনার ছবি আছে, আর যে আর এই যে আমি যে আগে সিঁড়িটা দিয়ে নামছিলাম, এটা দিয়ে যে এদিক দিয়েও বের হওয়া যায় আর কি, এই যে এই সিঁড়িটাই এদিক দিয়েও বের হওয়া যায়, মানে দুইটা রাস্তা আর কি। এই যে আমি এখন যে দাঁড়ায় আছি, আমার হাতের ডানে ওইখান দিয়ে একটা রাস্তা আছে, আর আমি যে মাত্র ওই যে ঢুইকা এদিক দিয়ে যে আসলাম, এদিক দিয়েও একটা রাস্তা আছে আর কি। তো আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর আমি যে এখানে দাঁড়ায় ছবি তুলতেছিলাম, একটা ভাইয়া আর একটা আপু ছিল, বলতেছিল আর কি আমাদেরকে একটু জায়গা দেন, আমাদের একটু তাড়া আছে, আমরাও ছবি তুলবো, এরকম বলতেছিল আর কি। পরে আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমাদের শেষ, আপনারা যান। আর আমি আজকে চুল ছাইড়ে গেছি, কারণ আজকে সারাদিন আমাদের বাসায় কারেন্ট ছিল না, তো আমার স্নান করতে করতে লেট হয়ে গেছে, চুল ভিজা ছিল, শ্যাম্পু করছি তো, যার জন্য চুল ছাইড়ে গেছি। তো যাই হোক, তারপর ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে এখন আসছি আর একটাতে, এই রেস্টুরেন্ট
হইতেছে গুলকিবাড়ি, তো এখানে এসে আমি একটা পেস্ট্রি খাইতেছি। তো পেস্ট্রি খাওয়ার সময় কোনো একটা কারণে আমার হাসি উঠতেছিল, তো আমি হাসি কন্ট্রোল করতে পারতেছিলাম না, যেহেতু আমার ফ্রেন্ডটা ভিডিও করতেছিল আমার। তো এই যে হাসতে হাসতে পেস্ট্রি আমার মুখ থেকে বের হয়ে যেতেছিল, তো একটা মজার বিষয় নিয়ে আর কি আমার হাসি উঠতেছিল। তো এটা হইতেছে গুলকিবাড়ি এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটা দিচ্ছে মুমেন ভাই। তো মুমেন ভাই আগে বেস্ট বাইটে চাকরি করতো, মানে কাজ করতো আর কি। তো এখন ভাইয়া নিজে রেস্টুরেন্ট দিছে। তো এই গুলকিবাড়ি, মানে আমি যেহেতু এখান থেকে চাউমিন আর চিকেন ফ্রাই খাই আসছি, তো আমার পেটে বেশি জায়গা ছিল না, এর জন্য একটু পেস্ট্রি নিছি ভাইয়ার এখান থেকে। আর ভাইয়া মানে অনেক সুন্দর করে, মানে ছোট পরিসরে অনেক সুন্দর করে রেস্টুরেন্টটা সাজাইছে, সুন্দর লাগছে আমার কাছে, ভালো লাগছে। মানে এটা স্টুডেন্টদের জন্য, মানে এই যে বেস্ট বেস্টটা যেরকম না এরকম আর কি, সরি বেস্ট বাইট, সরি সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি, বেস্ট বাইটটা যেরকম না, মানে স্টুডেন্ট বাজেটের জিনিসপত্র পাওয়া যায় খাওয়া দাওয়া, তো মানে ভাইয়ার এখানে এরকমই আর কি স্টুডেন্ট বাজেটে। তো যারা গুলকিবাড়ি আছে তারা তো হয়তো বা চিনবেই, নতুন হয়েছে। তো ভাইয়ার সাথে আমার এমনিতে পরিচয় আছে আর কি, এর জন্য ভাইয়ার নামটাও আমি বলতে পারতেছি, মানে ভাইয়ার আমি আগে থেকেই চিনতাম। তো ভাইয়ারটাও 2-3 দিন হয়েছে উদ্বোধন হয়েছে। মা একটু আসছি বাসায়, আজকে মা গেছে মন্দিরে উপবাস, মা মানে উপবাস ছিল, শনির উপবাস করছে, মা মাসির নিয়ে গেছে, মাসি উপবাস না মাই উপবাস, তো মানে মাসির নিয়ে গেছে আর কি, নিয়ে গেছে সাথে, একা যায় নাই। আর আমি তো বাইরে গিয়ে খাইছি লিপস্টিক, এদিকে উঠে উঠে গেছে, এদিকে নিচে একটু ভরছে। তো আমি একটা আমার টাওয়াল নিয়ে আসছি, আমার টাওয়ালটা নষ্ট হয়ে গেছে, তো এর জন্য একটা টাওয়াল নিয়ে আসছি, এই যে এইটা, এই কালারের, এই কালারের আমি টাওয়াল আর এর আগে ব্যবহার করি নাই, এর জন্য এবার এই কালারে নিয়ে আসছি। এরকম একটা ভাইয়ের জন্য নিয়ে আসছিলাম, কিন্তু ভাইয়াটা ছিল নীল, কিন্তু আমার এই কালারের ব্যবহার করা হচ্ছে না, এর জন্য এবার এই কালারটা নিয়ে আসছি, দেখাই দিচ্ছি। এই যে বড় আছে এমনিতে, এর চেয়ে বড় ছিল, এর চেয়ে বড় নিলে আবার বেশি বড় হয়েছে। তো পরে যে এটা নিচ্ছে, তো এটা 300 টাকা নিচ্ছে, অনেক সফট, এমনি অনেক সফট আছে। মা আর মাসি তো বাইরে গেছে, তো অনন্যার কাছে, মানে আমাদের রুমের চাবি রেখে গেছিল, আমি আয়েশা মাত্র ওদের কাছ থেকে চাবি নিলাম, চাবি নিয়ে রুমে ঢুকলাম। তো যাই হোক, দুইটাই নতুন রেস্টুরেন্ট ছিল, দুইটাতে গেলাম, ভালো লাগছে গিয়া, মানে দুইটাতে আজকে ফার্স্ট টাইম গেছি, দুইটাই নতুন, এর আগে আর যাইনি, তো গিয়া ভালোই লাগছে, নতুন কোথাও যাইতে ভালোই লাগে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে দেখা হবে, কথা হবে, আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ও আচ্ছা, আর একটা কথা বলি, এই যে আমি এইভাবে যে কথা বলতেছি না, ফ্রন্ট ক্যামেরাতে অনেক সময় কথা বললে হয় কি, আমি কিন্তু টেরা না, একদিন একটা, একদিন না বেশ 2-3 দিনই এক দুজন আপু কমেন্ট করছে যে আপু আপনি টেরা, বা আমার ফেসের একটা স্ক্রিনশট নিয়ে উনি আবার কমেন্টে দিচ্ছেন, মানে যা বলতেছেন যে আপনি টেরা, কিন্তু আমি আসলে টেরা না। মানে আমার কাছের লোক যারা আছে তারা যদি এই ভিডিওটা দেখে তাহলে একটু কমেন্ট করে নেন আপনারা কেউ, বা আমার ফ্রেন্ডরা যারা দেখতেছিস তারা একটু কমেন্ট করিস যে আমি যে টেরা না, মানুষজন ভাবে আমি টেরা। মানে অনেক সময় হয় কি, ফ্রন্ট ক্যামেরাতে কথা বললে, বা মানে অনেক সময় ক্যামেরার কারণে না মনে হইতে পারে, বা এই যে তাকায় যেভাবে কথা বলে অনেক সময় তাকানোর কারণে মনে হইতে পারে টেরা, কিন্তু আমি আসলে টেরা না। মানে ঠাকুরের আশীর্বাদ আমার চোখগুলো অনেক সুন্দর, মানে ঠিকঠাক আর কি, সুন্দর বলতে আমি বুঝাতে চাইছি টেরা না, আমি ঠিকঠাক আছি, কোনো সমস্যা নাই, হয়তো বা ক্যামেরার কারণে বা আমার তাকানোর কারণে মনে হইতে পারে আর কি। তো এটা না আমি কয়েকদিন যাবতই ভাবতেছি এই কথাটা, মানে বলবো বলবো, মানে বলা হইতেছে না, এখন যে আমি আপনাদেরকে বাই দিতেছি, মানে বাই দিতে গিয়ে আমি যখন, মানে আমি আমার দিকে যে তাকাইছি ক্যামেরাটাতে, তখন মনে হয়েছে আর কি যে মানুষজন তো আমার টেরা মনে করে, এই কথাটা একটু বলে দিই, পরে মনে হইলো, তো ভাবলাম এটা বলি এখন। তো যাই হোক, আমি টেরা না, এই যে দেখেন, জানি না এখনো আমার টেরা লাগতেছে কিনা, কিন্তু আমি আসলে টেরা না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, টাটা, শুভরাত্রি।